হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস সিক্সের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরগুলো আমি আলোচনা করব এর আগে আমি ক্লাস ফাইভের ক্লাস সিক্সের ক্লাস সেভেনের ক্লাস এইটের ক্লাস নাইন ক্লাস টেন প্রত্যেকটা ক্লাসেরই আমি বিভিন্ন ধরনের মডেল কোয়েশেন পেপার তোমাদের প্রশ্নপত্র এবং উত্তর সহ আলোচনা করেছি তো যাদের প্রয়োজন আছে দেখার তারা অবশ্যই প্লে গিয়ে দেখে নিও আর ভিডিওগুলো লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তো চলো আমরা কথা না বাড়িয়ে কোয়েশ্চেনটা দেখি এবং সেই সঙ্গে উত্তরগুলো দেখি প্রথমে কি বলেছে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস সিক্স অ্যাক্টিভিটি ওয়ান বলা আছে দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস ওয়ান ইজ ডান ফর ইউ এটার অর্থ কী তোমাদের যে নিচের সেন্টেন্সগুলো দেওয়া আছে মানে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে আন্ডারলাইন ভাবগুলোকে মানে যেই সব ভাবের তলায় দাগ দেওয়া আছে সেই সব ভাবগুলোকে পাস টেন্সে নিয়ে যেতে হবে একটা করে দেওয়া আছে বলেছে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া হয়েছে তো দেখো প্রথমেই গোল করে ফোঁটা দেওয়া আছে কালো কালারের এটা বলেছে দেখো দ্য অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি এখানে সেলিব্রেটস এইটা হচ্ছে ভাব তো এটার পাস টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে তো দেখো দ্য অফিস সেলিব্রেটেড ইডি যোগ হয়েছে ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি বাকি সেন্টেন্সগুলো একই আছে মানে বাকি শব্দগুলো কেবলমাত্র সেলিব্রেটস ভাবটাকে চেঞ্জ করে সেলিব্রেটেড করা হয়েছে মানে পাস টেন্সে নিয়ে যাওয়া হয়েছে তো এটা করে দেওয়া আছে একইভাবে যে সব ভাবগুলো আছে সেগুলোকে পাশ টেনশনে নিয়ে যেতে হবে দেখো এক নম্বরটা হচ্ছে দ্য লেডি এক্সটেনজিউস দ্য ক্যান্ডেল বিফোর সি গোজ টু স্লিপ তো এটার আমরা উত্তর পরে দেখবো আগে প্রশ্নগুলো দেখে নিই একইভাবে করবো এখানে এক্সটেন্জিউস এগুলো এটা হচ্ছে ভাব ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে দ্য ট্রাক কলিডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে তো এখানে এটা হচ্ছে ভাব এটার আমাদের পাস টেন্স করতে হবে তিন নম্বরটা দেখো তিন নম্বরটা দেওয়া হচ্ছে স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার তো এখানে ওয়ানটা হচ্ছে ভাব এগুলো আমরা পরে দেখছি এগু এখন শুধু প্রশ্ন আমরা আলোচনা করছি অ্যাক্টিভিটি টুতে কী বলা হয়েছে দেখো ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশান ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য পেস প্রোভাইডেড মানে দেখো একটা দুটো তিনটে তিনটে এক্সপ্রেশন দেওয়া আছে দেখো এ একটা এ একটা এ একটা তিনটে দেওয়া আছে তো এই তিনটের জন্যে দেখো এইখানে দেখো লিস্ট করা আছে ইলুয়েশন তারপর হচ্ছে দেখো ট্যাক্সিডো তারপর হচ্ছে দেখো অডিয়েন্স তো এই তিনটের মধ্যে বসবে তিনটে ঘরে তিনটে বসবে তো এটা কীভাবে কোন ঘরে কি বসাবো আমি তোমাদের উত্তর যখন আলোচনা করবো তখন দেখাচ্ছি দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে দেখো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড কলাস্টার্স মানে এখানে যে দুটো দেওয়া আছে ফ্রেজ দেওয়া আছে এই দুটোকে ব্যবহার করে আমাদের বাক্য তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম এবার উত্তরগুলো দেখব দেখো প্রথমেই তোমাদের একটা নির্দেশ যেটা দেওয়া হয়েছে দেখো ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে কোন অবস্থাতে তারা বাড়ির বাইরে বেরোবে না তো তোমরা বাড়ির মধ্যে থাকো আর তোমরা পড়াশোনা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও কেউ পড়াশোনায় ফাঁকি মেরো না অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো পরে তোমরা অবশ্যই নিশ্চিতভাবে ভালো ফল তোমরা পাবে আর এগুলো তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে খাতাতে তৈরি করো দেখো এবার আমরা উত্তরগুলো দেখব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সিক্স অ্যাক্টিভিটি ওয়ান দেখো এরটা দেখো মানে একেরটা দেখো দ্য লেডি আমি একদম ডাইরেক্ট উত্তরে আসছি এক্সটেন মানে এটার ইডি যোগ হলো দ্য ক্যান্ডেল বিফোর সি ওয়েন টু স্লিপ এখানে আবার গোজটা হচ্ছে ভাব এটা গোজ মানে গো ওয়েন্ট গান হয় তো এখানে আমরা ওয়েনটা লিখলাম পাস্ট ফর্মটা ভার্বের তিনটে ফর্ম হয় একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম তো আমরা পাস্ট ফর্মটা এখানে লিখলাম তারপর দেখো দুই নম্বরটা দুই নম্বরটা একদম আমরা ডাইরেক্ট উত্তরে যাব দেখো দ্য ট্রাক কলিড ইডি যোগ হয়েছে দেখো উইথ এ বাস অন দ্য হাইওয়ে এখানে ইএস আছে মানে এখানে প্রেজেন্ট ফর্মে আছে এটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে গেলাম ইডি যোগ করে ক্লিয়ার তারপর দেখো তিন নম্বরটা তিন নম্বরটা দেখো স্টুডেন্ট হ্যাড গ্যাদার্ড এখানে গ্যাদারটা হচ্ছে ভাব এখানে এখানে দেখো গ্যাদার্ড হলো ইডি যোগ হলো ইন দ্য অডিটোরিয়াম ফর দে আবার এখানে দেখো ওয়ানটা ভাব আছে ওয়ান ঠিক আছে টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার তো দুটো ভাব আছে ভাব দুটোকে আমরা পাস্ট ফর্মে কিন্তু নিয়ে গেলাম এবার দেখো যেটা সুইটেবল ওয়ার্ডস ব্যবহার করতে বলেছে দেখো এক একটা হচ্ছে দেখো অ্যাসেম্বলি স্পেক্রেটার্স ওর লিসেন্টনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট তো এটা অডিয়েন্স হবে ইয়ে দিয়েছে দেখো তোমাদের একটু বোঝার সুবিধার্থে এখানে এ দিয়েছে এখানে আই দিয়েছে এখানে টি দিয়েছে এ দিয়েছে মানে বুঝতে পারছো অডিয়েন্স বসবে আই দিয়েছে মানে বুঝতে পারছো ইলিউশন বসবে আর টি দিয়েছে মানে বুঝতে পারছো ট্যাক্সিডো বসবে তো এই তিনটে আমরা বসিয়ে দিলাম ওকে তারপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি দেখি বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্রস্টার্স তো এগুলোকে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে বাট নেভার থট এটা এখানে আমি লিখেছি দেখো আই স্টাডিজ রিয়েলি হার্ট দিস টাইম বাট নেভার থট আই উইল টপ দ্য ক্লাস ওকে একটা সেন্টেন্স আমরা তৈরি করলাম আর শ এ ম্যান দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তো লিখেছি দেখো আই শ এ ম্যান উইথ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ক্লিয়ার তো আমরা প্রশ্ন আর উত্তরগুলো আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রাখো আর ভিডিওটা পারলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা অবশ্যই বাড়িতে থাকবে আর বাড়িতে থেকে তোমরা উত্তরগুলো তৈরি করবে সেই সঙ্গে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ